नमस्कार आपनारा देखछेन जेलार एक नम्बर अनलाइन और टीवी चैनल बीरभूम आरसी टीवी आपनादेर संगे आमी शुभाशीष शुरू करछि आजकेर संबाद विस्तारित संबादे जावार आगे देखे नेब संबाद शिरोनाम परस्परेर बिरुद्धे हामलार अभियोग खयरास होले खयरासोलेर जनसभाय जिला तृणमूल सभापति पारुई थाना सत्तर ग्रामे बोमा उद्धार तृणमूल कांग्रेसेर प्रतिबाद मिछिल सिउड़ीते दलीय पताका लागानोके केंद्र करे उत्तेजना সাঁইথিয়ায় তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল তৃণমূলের প্রতিবাদ মিছিল দুবরাজপুরের প্রদুপাঞ্চলে বিজেপি প্রার্থীদের ভোট প্রচার সিউড়ি ও সাঁইথিয়ায় সংযুক্ত মোর্চা প্রার্থীর নির্বাচনী প্রচার সদাইপুরে বোলপুরে তৃণমূল কংগ্রেস ও বিজেপির ভোট প্রচার রাজনগরে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল স্বেচ্ছাসেবী সংস্থার রক্তদান শিবির দুবরাজপুরে এবার সংবাদ বিস্তারিত দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপ সাহা খয়রাসোলের নাগরাকোনা গ্রাম পঞ্চায়েতের ভাদুলিয়া গ্রামে প্রচারে গিয়ে আক্রান্ত হন বিজেপির অভিযোগ ভাদুলিয়া গ্রামে ভোট প্রচার করতে গেলে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ তাদের বাধা দেয় এমনকি প্রার্থী অনুপ সাহাসহ আরও চারজনকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আক্রমণ করে বলে অভিযোগ প্রার্থী অনুপ সাহার উপর ইট বৃষ্টি শুরু করে যার ফলে তার গাড়ির কাঁচ ভেঙে যায় বেশ কয়েকজন আহত হয় আহতদের সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করে তারা বলেন বিজেপির কর্মীরা তৃণমূল কংগ্রেসের সমর্থকদের ঘর থেকে জোর করে বিজেপির প্রচার অভিযানে যাওয়ার জন্য পীড়াপীড়ি করে এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন মহিলা আহত হন তাদের নাগরাকোন্দা হাসপাতালে ভর্তি করানো হয় উভয় পক্ষই একে অপরকে দোষারোপ করে এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপ সাহা জানান আজকে খয়রাসোল ব্লকের নাগরাকোন্দা অঞ্চল ভাদুলিয়া গ্রামে যখন প্রচারে ছিলাম সকালবেলায় প্রচার অভিযান শুরু হওয়ার ঠিক আগে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী খেলা হবে গেঞ্জি পরে তারা গ্রামে জড়ো হয় এবং আমাদের প্রচার অভিযান শুরু হওয়া এবং আমাদের প্রচার অভিযান শেষ হয়ে যাওয়ার পরে যখন আমরা অন্য গ্রামে যাওয়ার জন্য রওনা দিই সেই গুন্ডা বাহিনীর দল তারা আমাদের রাস্তা আটকায় রাস্তা আটকে আমাদেরকে সেখানে মারধর করে আমার গাড়ি ভাঙচুর করে আমাদের কার্যকর্তাদের গাড়ি ভাঙচুর করে মহিলা কার্যকর্তার উপর আক্রমণ করে চারজন কার্যকর্তা আক্রমণ হয়েছে অলরেডি সিউড়ি হসপিটালে ভর্তি করা হয়েছে এখনও গ্রামে থমথমে পরিস্থিতি আছে বাইরের গ্রাম থেকেও তারা বিভিন্ন দুষ্কৃতীদেরকে তারা জামায়াতের জন্য জামায়াত করা হচ্ছে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে এবং প্রত্যেকটা ঘটনাই পুলিশের সামনে হয়েছে পুলিশের সামনে এই ঘটনা ঘটছে এবং যেখানে আমরা দেখেছি ওই এলাকাটা কয়লা অঞ্চল আমরা জানি এবং যার বড় মাথা বলতে গেলে আমরা জানি মহিমের নাম আমরা সবাই জানি মহিম খান তো তার নেতৃত্বে এবং থানাগুলো এর সাথে যুক্ত আছে আমার মনে হয় অন্যদিকে নাগরাকোন্দা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিকাশ ঘোষ বলেন আজকে বিজেপির যে প্রার্থী সেই প্রার্থী ভাদুলিয়া গ্রামে তার প্রচারে এসেছিলেন এবং প্রচারে আসার পর আমাদের এই যে সমস্ত কর্মী ভাইরা রয়েছেন তাদের বাড়িতে ঢুকে তাদেরকে জোর করে তার প্রচারে নিয়ে যাওয়ার জন্য কথা বলে তারা অস্বীকার করায় এবং তারা যেতে না চাওয়ায় হ্যাঁ তার যে সাথে গুন্ডা বাহিনী তাদেরকে দিয়ে এদেরকে প্রচণ্ডভাবে মারধর করে এমনকি মহিলাদেরকেও রেয়াত করেনি তাদের বাড়ি ঘর বাড়ি সমস্ত কিছু ভাঙচুর করেছে এমনকি এক ভদ্র মহিলার মেয়ে 16 বছরের তাকেও পর্যন্ত টেনে
বাড়ির থেকে বাইরে বের করে নিয়েছে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি বিজেপির এই গুন্ডাগিরির বিরুদ্ধে। এভাবে ভোটে যেটা যায় না, তাদের যেটা পদ্ধতি গুন্ডাবাজি তারা সেটাই করে চলেছে। মাটির তলায় পায়ের তলায় মাটি আলগা থাকলে যা হয়, এইভাবে সন্ত্রাস করে ভোটে যেতে যায় না। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম, আরসিটিভি, রাজনগর। দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অধ্যাপক দেবব্রত সাহার সমর্থনে আজ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল খয়রাশোল ব্লকের পারশুন্ডি ফুটবল ময়দানে নির্বাচনী জনসভা করেন। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ, খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের অবজারভার অরুণ চক্রবর্তী, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন, অঞ্চল সভাপতি উৎপল ব্যানার্জি সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকগণ। ভিড়ে ঠাসা জনসভায় নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে অনুব্রত মণ্ডল বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন, পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের 10 বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। এছাড়াও এদিন তিনি বীরভূম ও বর্ধমানের যোগাযোগের মাধ্যম চুরুলিয়া ঘাটের সেতু নির্মাণের অঙ্গীকার করেন। খেলবো, বারবার খেলবো, নরেন্দ্র মোদি খুব ভয়ঙ্কর জিনিস দেখছেন না, যত গাড়ি বাড়ছে তত পেট্রোল ডিজেল আর গ্যাসের দাম বাড়ছে, ওর মতন জিনিস কোনোদিন দেখেছে? আচ্ছা বলুন তো মা বোনেরা, যখন নরেন্দ্র মোদী বলে ও দিদি, ও দিদি, খারাপ লাগে না? সে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তার মুখে এই কথাটা মানায়? শেখ রাকিবউদ্দিনের রিপোর্ট, বীরভূম, আরসিটিভি, খয়রাশোল। পারুই থানার 70 গ্রামে একটি ফাঁকা জায়গা থেকে গোপন সূত্রে খবর পেয়ে 30টি তাজা বোমা উদ্ধার করে পারুই থানার পুলিশ। নির্বাচনের মুখে জেলার একাধিক জায়গায় বোমা উদ্ধার হওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জেলা প্রশাসনের উদ্যোগে ভোটের মুখে দফায় দফায় বোমা উদ্ধার করা হচ্ছে। গতকালও হাট সেরান্দিতেও বোমা উদ্ধার করে সেগুলি বোম স্কোয়াডের পক্ষ থেকে নিষ্ক্রিয় করা হয়। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম, আরসিডিবি, পারুই। গতকাল চতুর্থ দফা বিধানসভা নির্বাচনে কোচবিহারের শীতলকুচি ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনায় 5 জন নিরীহ মানুষ প্রাণ হারান। এই ঘটনার জেরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ সারা রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। আজ সিউড়ি 2 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুকে কালো ব্যাজ পরে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এই প্রতিবাদ মিছিলে সিউড়ি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নুরুল ইসলাম সহ অসংখ্য তৃণমূল কর্মী সমর্থকরা সিউড়িতে আয়োজিত এই প্রতিবাদ মিছিলে অংশ নেন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম, আরসিডিবি, সিউড়ি। সাঁইথিয়া বিধানসভার অন্তর্গত সিউড়ি 2 নম্বর ব্লকের জানুরি বাক্তিপাড়ায় বিজেপির দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা দেখা দেয়। এমনকি গতকাল রাত্রে বোমাবাজিরও ঘটনা ঘটে। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের পায়ের মাটি সরে যাওয়ায় এলাকার মানুষকে ভীত সন্ত্রস্ত করার জন্য এই বোমাবাজি করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা সিউড়ি থানায় খবর দিলে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। এদিন স্থানীয় বিজেপি নেতৃত্ব জানান, কালকে হয়েছে বলতে কালকে সারাদিন থেকে আমরা পতাকা টাঙি আমাদের গ্রামে, টাঙার পর ওরা প্রায় 8টা নাগাদ ওরা বোমাবাজি করতে থাকে। বোমাবাজি করার পর আমাদের পতাকা ছিঁড়ে দেয়, অথচ ছিঁড়ে ফেলি পুড়িয়ে দেয়। অথচ আমাদের বাড়ির সামনে বোম ফুটোয়। কাল কতগুলো বোম ফুটিয়েছে? প্রায় 8টা। কখন? 8খানা বোম ফুটিয়েছে। কারা কারা? তৃণমূলের লোকে। কেন? কারণ বলছে আমরা এই পতাকা টেঙেছি, টাঙতে দেবো না, ছিঁড়ে ফেলে দেবো, করা যাবে না গো। কি? অথচ ওদের পায়ে মাটি সরে গেছে বলে ওরা নানা রকম করে বেড়াচ্ছে। বিজেপি করা যাবে না। কোথায়? এইখানে জানুর যে কখন হয়েছে ঘটনাটা? হয়েছে তোমার 8টা। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিলো তোমার বোম ফুটো পর এসেছিল, এসে আমাদেরকে বললে বেশ দেখছি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের এক নেতা বলেন, ওরা পতাকাটা দিনের দিকে টাঙিয়েছে আমাদের কর্মীরা। আজকে ওখানে আমাদের একটা কর্মসূচি রয়েছে জনসভা, তো ওদের সাথে আমাদের কোনো দ্বিমত নাই। ওরা সংগঠন করুক, আমাদের কোনো অসুবিধা নেই। ওরা যেটা করছে আজকের আমাদের এই কর্মসূচিটাকে বানচাল করে দেওয়ার জন্য, মানে বিজেপি মানেই তো মিথ্যা কথা বলা, মিথ্যাতে ভরে আছে। রাত্রের দিকে মদ্যপান করে, বোমাবাজি করে পরিবেশটাকে আতঙ্কিত তৈরি করে আজকে যাতে আমরা কর্মসূচিটা করতে পারি না পারি তার চেষ্টা করেছে। আমরা প্রশাসনকে বিষয়টা জানিয়েছি, কর্মসূচি তো আমরা করবই। তৃণমূল কংগ্রেসের যে সংগঠন কোমাজিপিতে আছে, বিজেপির কোথাও কোনো সংগঠন নাই। সন্ত্রাস দেখে ভোট করা যায় না। 2 মে যখন রেজাল্ট আউট হবে আপনারা দেখতে পাবেন, শুধুই
জোড়াফুল জোড়াফুল জোড়াফুল, যারা আজকে দিনে বিজেপিটা করছে নিউজটা দেখে চোখে সোর্সের ফুল ফুটবে। আবারও হাওয়াই চুটি নিয়ে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করবেন। বাংলার মানুষ এত বোকা নয়, বাংলার মানুষ উন্নয়নে বিশ্বাসী, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া যে শান্তি সেই শান্তিতে বিশ্বাসী। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম, আরসিটিভি, সিউড়ি। গতকাল চতুর্থ দফা বিধানসভা নির্বাচনে কোচবিহারের শীতলকুচি ভোটকেন্দ্রে পাঁচজনের মৃত্যুর পরিপ্রেক্ষিতে আজ সাঁইথিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি ধিক্কার মিছিল বের করা হয়। মিছিলটি সাঁইথিয়া ব্লকের দলীয় কার্যালয়ের মশড্ডা থেকে শুরু হয়ে এলাকা পরিক্রমা করে। এদিন মিছিলে নেতৃত্ব দেন সাঁইথিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সাবের আলী খান, সহসভাপতি অরবিন্দ ব্যানার্জি। এছাড়াও এদিন অঞ্চল সভাপতিরাও বহু তৃণমূল কর্মী সমর্থক এই প্রতিবাদ মিছিলে পা মেলান। সাঁইথিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সাবের আলী খান জানান, জেলার নির্দেশে প্রতিবাদ মিছিল গতকালকে যে শীতলকুচিকে পাঁচজনকে সিআরপিএফের গুলিতে হত্যা করেছে তার প্রতিবাদে আমাদের চলছে। আমরা সারা বাংলার নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বীরভূম জেলা সব জনপরিষদ মন্ডলের নির্দেশে আমরা আজকে রাস্তায় নেমে অবরোধ করছি আর প্রতিবাদ করছি। এরপরে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য করছি। শুভজিৎ মন্ডলের রিপোর্ট, বীরভূম, আরসিডিবি, সাঁইথিয়া। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। হাই স্পিড আনলিমিটেড ইন্টারনেট কানেকশন নিতে চাইছেন? তাহলে আজই যোগাযোগ করুন আরসিএস নেটওয়ার্ক নিকটবর্তী অফিসে। যোগাযোগ নম্বর 9732202011 অথবা 9382624389। এখানে পাবেন বিএসএনএলের ব্রডব্যান্ড প্লাস ল্যান্ডলাইন, রেলটেলের ব্রডব্যান্ড, সিটি নেটওয়ার্কের ব্রডব্যান্ড। মানুষ ভাই, আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের ভোটার, আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের ভোটার, ভোট দেওয়ার আছে সবার অধিকার, আমরা ভোট দেব সবাই, আমরা ভোট দেব সবাই, আমরা ভোট দেব সবাই, আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের ভোটার, আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের ভোটার, ভোট দেওয়ার আছে সবার অধিকার, আমরা ভোট দেব সবাই, আমরা ভোট দেব সবাই। বিধানটি মেনে সকাল সকাল যাব লাইনে, করোনার ওই বিধানটি মেনে সকাল সকাল যাব লাইনে, আর মুখে নেব মাস্কটি টেনে, আর মুখে নেব মাস্কটি টেনে, পারস্পরিক দেখে দূরত্ব বজায়, ভোট দেব সবাই, আমরা ভোট দেব সবাই, আমরা ভোট দেব সবাই। ও ঠাকুমা, কি করছো? এই তো কাগজ পড়ছি। দেখেছো ভোটের তারিখ ঘোষণা হয়েছে? এবছর আমার প্রথম ভোট, আমিও ভোট দেব। কিন্তু তুমি কিভাবে ভোট দেবে? আমরা তো আমার ঘরে বসেই ভোট দিতে পারি। মানে? হ্যাঁ দাদু ভাই, এই তো আমাদের মুখে বিয়ে রয়েছে বলে গেল, আমাদের মতো 80 উপর যাদের, তাদের জন্য নির্বাচন কমিশন এই প্রথমবার বাড়ি বসে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার বিকল্প ব্যবস্থা করেছে। তাই নাকি? হ্যাঁ, আমাদের মতো প্রবীণরা যাদের ভোট কেন্দ্রে যাওয়ার অসুবিধে তাদের জন্য এই বিশেষ ব্যবস্থা। দাদু ভাই, ভোট আমি দেবই, আমরা সবাই আমাদের ভোটাধিকার প্রয়োগ করব। ফিরে এলাম বিরতির পর।
গতকাল চতুর্থতবা বিধানসভা নির্বাচনে কোচবিহারের শীতলকুচি ভোট কেন্দ্রে পাঁচজনের মৃত্যুর ঘটনায় আজ দুবরাজপুর বিধানসভা অন্তর্গত পদুমা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। এদিন দুবরাজপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক দেবব্রত সাহা, পদুমা অঞ্চল সভাপতি মুকুল মণ্ডল সহ অন্যান্য নেতাকর্মীরা কালো পতাকা নিয়ে প্রতিবাদ মিছিলে অংশ নেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, গতকাল যে চতুর্থ দফা ভোট হলো, সেই ভোটের যে কোচবিহারে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে পাঁচজন নিহত হয়েছে সাধারণ মানুষ। আজকে সাধারণ মানুষ যে ভারতবর্ষ গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে অংশীদার হিসাবে আজকে ভোট কেন্দ্রে গিয়েছিল তারা ভোট দেওয়ার জন্য। সেখানে কেন্দ্রীয় বাহিনী বিজেপিকে ভোট দাও আর নচেত গুলি খাও, এটা হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ। তাছাড়া আজকে পুলিশ প্রশাসনের উপরে আজকে সাধারণ মানুষের কোনো আস্থা নাই। পুলিশ প্রশাসন সাধারণ মানুষকে ডেকে আজ গুলি করল, তার জন্যই ধিক্কার। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসিটিভি দুবরাজপুর। সিউড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় জোর কদমে প্রচার চালাচ্ছেন। গতকাল সিউড়ির পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে প্রচার সারেন। এদিন তিনি সুভাষপল্লীর কালী মন্দিরে প্রণাম করে ঢাক ঢোল ব্যান্ড সহযোগে কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে বের হন। এরপর তিনি আসেন বজরংবলী মন্দিরে, সেখানেও পুজো দেন। পুজো দেওয়ার পর কর্মী সমর্থকদের প্রসাদ বিতরণ করেন। অন্যদিকে সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পিয়া সাহা প্রচারে ঝড় তুললেন। আজ তিনি সাঁইথিয়া গ্রামীণ সি মণ্ডলের বনগ্রাম অঞ্চলের সারাভাষা, মল্লেকপুর, বনগ্রাম, মারকোলা সহ বিভিন্ন গ্রামে প্রচার সারেন। সিউড়ি থেকে দীপক কুমার দাস ও সাঁইথিয়া থেকে শুভজিৎ মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি। সিউড়ি বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী চঞ্চল চ্যাটার্জিয়া সদাইপুর থানার চিনপাই গ্রামে ভোট প্রচার করেন। আজ সকালে চিনপাই সবজি হাটে সাধারণ মানুষের সাথে কথা বলে জনসংযোগ করেন। এরপর তিনি চিনপাই অঞ্চলের বাঁধের শোল সগরসহ বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচার সারেন। গৌর চক্রবর্তী রিপোর্ট, বীরভূম আরসিটিভি সদাইপুর। গতকাল বোলপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী চন্দ্রনাথ সিংহের সমর্থনে একটি নির্বাচনী প্রচার সভার আয়োজন করা হয়। এই প্রচার সভার আয়োজন করে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেল। বোলপুর চৌরাস্তা মোড়ে এই পথসভায় অংশ নেন পশ্চিমবঙ্গ প্রাথমিক তৃণমূল কংগ্রেসের সংগঠন, মাধ্যমিক, মাদ্রাসা, পার্শ্বশিক্ষক, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। এদিন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি ডক্টর প্রলয় নায়েক বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করেন। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানান। অন্যদিকে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলী বোলপুর পৌরসভার জামমুনি এলাকায় 6 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ করেন ও পথসভার আয়োজন করেন। দেবজ্যোতি প্রামাণিক ও সায়নীল ভকতের রিপোর্ট, বীরভূম আরসিটিভি। গতকাল চতুর্থ দফা বিধানসভা নির্বাচন চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে পাঁচজনের মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতি চরম উত্তপ্ত হয়ে ওঠে। সেই পরিপ্রেক্ষিতে রাজ্য তৃণমূল নেতৃত্বে সারা রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিলের ডাক দেয়। আজ রাজনগর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলের নেতৃত্ব দেন রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু। তৃণমূলের নেতাকর্মীরা কালো পতাকা হাতে নিয়ে আজ রাজনগর বাজার পরিক্রমা করে প্রতিবাদ মিছিলে সামিল হন। খান আরশাদ ও উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি রাজনগর। প্রচেষ্টা স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আজ দুবরাজপুর মাতৃক সংঘ ময়দানে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সামাজিক স্বাস্থ্যবিধি মেনে এদিন রক্ত সংগ্রহ করা হয়। প্রায় 36 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। উল্লেখ্য, লকডাউনের সময় থেকে এই স্বেচ্ছাসেবী সংস্থা নানান সামাজিক কাজে হাত লাগিয়েছিল। সপ্তাহব্যাপী নানান কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান উদ্যোক্তারা। তারা আরও জানান, আজ আমাদের প্রচেষ্টা পরিবারে আজকে আমাদের 11 তারিখ বর্ষপূর্তির আমাদের এক সপ্তাহব্যাপী আমাদের সমাজের উন্নয়নমূলক কাজ, সমাজের সামাজিক কল্যাণের জন্য আমরা একটা সপ্তাহ শুরু করেছি, যার কাজ আজকে আমাদের রক্তদান শিবির দিয়ে শুরু হলো। 11 থেকে 16 অবধি আমরা সমাজের স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য এবং বস্ত্র এই চারটি জিনিসের ওপর কাজ করব এবং আজকে তা শুরু রক্তদান শিবির দিয়ে। এবং আজকে আমাদের রক্তদানে 36 জন রক্ত স্বেচ্ছায় রক্তদান করেছেন এবং আগামী দিন আমাদের বাচ্চাদের শিক্ষার উপর কাজ আছে এবং তারপরের দিন রাস্তার কুকুরদের, মানে স্ট্রিট ডগ যেগুলো, তাদেরকে খাবারের আমাদের একটা কাজ আছে। এবং 14 তারিখ আমাদের ফ্রি চিকিৎসা, স্বাস্থ্য সম্পদ প্রকল্পের আমাদের ফ্রি চিকিৎসা, পণ্ডিতপুর গ্রামের ফ্রি চিকিৎসা আছে। এবং 15 তারিখ নববর্ষের দিন আমরা দুঃস্থ বাচ্চাদের 50টি জামাকাপড় উপহার দেব এবং বাংলা বছরের বছরটা, নতুন বছরটা শুরু করব।
এবং 16 তারিখ আমাদের দুর্গাপুর রবীন্দ্র সদনে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা আয়োজন করেছি এবং আমাদের এক বছর এই ব্যাপী যারা আমাদের পাশে থেকেছে তাদের নিয়ে আমরা একটা ছোট্ট অনুষ্ঠান আয়োজন করেছি। আমরা অনুরোধ জানাই এবং প্রচেষ্টা সমগ্র প্রচেষ্টা পরিবার অনুরোধ জানাই আপনারা প্রত্যেকে আসুন এবং এই দিনটি আমাদের সাথে খুশি ভাগ করে নিন এবং দুষ্ট মানুষদের পাশে দাঁড়ান। কাজল দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।